আমরা বেশ কিছু আর্থ্রাইটিস এর সম্পর্কে আপনার কাছ থেকে ধারণা নিলাম এবং এই বিষয়গুলোতে স্যার আপনার পরামর্শ নিলাম। স্যার, এই পর্যায়ে একটু আসতে চাইবো, যখন কোনো আর্থ্রাইটিস এর রোগী আপনাদের কাছে আসে, সাধারণত আপনারা নির্ণয় করার জন্য কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করে থাকেন বা কি ধরনের পরীক্ষা প্রয়োজন পড়তে পারে? জি, ধন্যবাদ। আসলে আমরা প্রথমে ক্লিনিক্যালি অ্যাসেসমেন্ট করি, যে রোগী আসলো তার উপসর্গগুলো নেওয়া, ক্লিনিক্যাল কিছু এক্সামিনেশন থাকে। তাছাড়া আমরা যখন মনে করি যে তার রিউমাটয়েড আর্থ্রাইটিস রয়েছে, তখন এক ধরনের ইনভেস্টিগেশনের প্রয়োজন পড়ে। যখন দেখা যায় যে তার অস্টিও আর্থ্রাইটিস হতে পারে, তার ইনভেস্টিগেশনটা একরকম। আবার যদি মনে করেন গাউটি আর্থ্রাইটিস হয়, তার ইনভেস্টিগেশন একরকম। অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস যদি মনে করি, সেক্ষেত্রে ইনভেস্টিগেশন একরকম। ওভারঅল ডিজিজটার উপর ভিত্তি করে টেস্ট বা ইনভেস্টিগেশন গুলো নির্ভর করে। ইন জেনারেলি আমরা ব্লাডের কাউন্ট গুলো দেখি, ইউরিক অ্যাসিডের পরিমাণটা দেখি, আরএইচ ফ্যাক্টর বা আরএ ফ্যাক্টর, যেটা রিমোট ফ্যাক্টরটা আমরা দেখি, এইচএলএ B27 নামে একটা টেস্ট আছে, যেটা সাধারণত অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস এর ক্ষেত্রে আমরা দেখে থাকি। এছাড়া সি রিঅ্যাকটিভ প্রোটিন নামে একটা আমরা দেখি, যেটা ইনফ্লামেশনের পরিমাণটা কেমন। এছাড়া অনেক ক্ষেত্রে NTCCB নামে একটা টেস্টের প্রয়োজন পড়ে, যেটা আর্থ্রাইটিস এর ইয়েটাকে নির্ণয় করার জন্য। এরকম মানে সমস্যা ভেদে আসলে বিভিন্ন রকম ইনভেস্টিগেশন। এছাড়া দেখা যায় ডিজেনারেটিভ ডিজিজ, যেমন অস্টিও আর্থ্রাইটিস ক্ষেত্রে ওই আক্রান্ত জয়েন্টের এক্সরে, পাশাপাশি তার ক্যালসিয়াম, ভিটামিন ডি লেভেলটা কেমন, এবং যদি খুব সিনিয়র সিটিজেন হয় সেক্ষেত্রে তাদের বোন মিনারেল ডেন্সিটিটা আমরা দেখার প্রয়োজন মনে করি, তাদের হাড়ের ডেন্সিটি কেমন আছে এগুলো দেখতে দেখতে হয়। তার মানে স্যার আমরা বলতেই পারি যে ধরন ভেদে আসলে পরীক্ষা এবং নির্ণয় বিষয়গুলো আসলে নির্ভর করে অনেকাংশে।